মহামারীর ভয়াল থাবা কাটিয়ে উঠে ফের জমে উঠতে শুরু করেছে দেশের সংস্কৃতি অঙ্গন। তিন বছর পর দুই দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের আয়োজন করল বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। ঐতিহ্য টিকিয়ে রাখতে তরুণ প্রজন্মের গুরুমুখী বিদ্যার বিকল্প নেই বলেই মত রবীন্দ্রশিল্পীদের। এই জীবনে ব্যথা যত এইখানে সব হবে গত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এমন অমীয় বাণী ধারণ করে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 33তম এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। রবীন্দ্রসঙ্গীতের বর্তমান প্রেক্ষাপট সহ সংকট ও নবীন শিল্পীদের বিকাশের প্রয়োজনীয়তার কথা বলেন শিল্পীরা। রবীন্দ্রসঙ্গীত উৎসবটা এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল মিলন মেলা। সংকটের জায়গা যদি বলি তাহলে সেক্ষেত্রে যেটা বলবো যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা, গুরুমুখী বিদ্যাটা এটা খুব প্রয়োজন। যারাই রবীন্দ্রসঙ্গীত চর্চা করতে চান তারা অবশ্যই শিখে রবীন্দ্রসঙ্গীত চর্চা করুন এবং রবীন্দ্রনাথের যেই জীবন দর্শন সেটাকে জীবন ধারণ করুন। এ ধরনের উৎসব রবীন্দ্রসঙ্গীতকে টিকিয়ে রাখতে সহায়তা করবে বলে মনে করেন আয়োজকরা। আজকেই প্রায় 40 জন শিল্পী একটা অধিবেশনে ওরা সবাই মিলে গান করবে, একক গান। ওরা শিল্পী হিসাবে নতুন এসছে কিন্তু শিখছে অনেক বছর ধরে। এই আয়োজনে সারা দেশের প্রায় 200 শিল্পী একক ও দলীয় পরিবেশনায় অংশ নেবেন। উৎসবে বাচিক শিল্পী আশরাফুল আলম ও বরেণ্য কণ্ঠশিল্পী রফিকুল আলমকে সম্মাননা দেওয়া হয়। আমিরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।